হাই গাইস, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো যারা ইটালিতে নতুন আসবেন বা ইটালিতে অলরেডি চলে আসছেন। হয়তোবা অনেকেই ইটালির যে যে কাজগুলো আছে, অর্থাৎ রেস্টুরেন্টের সেক্টরগুলোতে আছে বা পিৎজার শেফ, পিৎজা এলো যেটা ইটালিতে বলে, এবং একজন অপেরায়ও, সাধারণ ওয়ার্কার যার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের স্যালারি কত হতে পারে ইটালিতে, এবং ইটালির কোন সিটিতে সব থেকে বেশি স্যালারি, কারণ যেহেতু ইটালির এক একটা সিটিতে এক একটা স্যালারির ডিমান্ড। আপনি রোম সিটিতে একটা, মিলানোতে একটা, বা ভেনিসে একটা, এক একটা সিটিতে এক একটা স্যালারি, কাজ একটাই, মানে সেম ক্যাটাগরি কাজই। আপনি পিজ্জাওয়ালার কাজ যদি করেন বা রেস্টুরেন্টের একজন অপারেটর হিসেবে কাজ করেন, কিন্তু দেখা গেল কি আপনার এক একটা সিটিতে এক এক ধরনের বেতন দিচ্ছে, কিন্তু আপনি কাজ কিন্তু একই কাজ করছেন। তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন সিটিতে কোন কাজের কত টাকা বেতন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পার্থক্যটা কতটুক এক একটা সিটির সাথে। এক একটা সিটির স্যালারির যে পার্থক্যটা, আপনারা অতি সহজে তাহলে জানতে পারবেন বিষয়গুলো। ইটালিতে 2023 সালের একটা অপেরায়োর বেতন কত হতে পারে, তো চলুন আমরা দেখি। 2023 সালের সরকারি আইন অনুযায়ী একটা অপেরায়োর বেতন হবে হচ্ছে, আপনার ইন্টারনেটে যেটা দেখা সেটা হচ্ছে আপনার মিডিয়াম আর কি। এই যে দেখেন লেখা দেখতে পারতেছেন আপনারা যে মিডিয়ানো, অর্থাৎ মিডিয়াম 1650 ইউরো, কম বেশিও হতে পারে একটা অপেরায়োর বেতন, একজন অপারেটরের বেতন যার কোনো এক্সপিরিয়েন্স নেই নতুন আসলে। সরকারি আইন অনুযায়ী এই বেতনটা দেওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি সরকারি আইন অনুযায়ী কিন্তু এই বেতনগুলো দেয় না। পার আওয়ার কিন্তু 10 ইউরো 15 সেন্ট করে দেওয়ার কথা একটা অপেরায়োর বেতন, অর্থাৎ বার্ষিক যদি আমরা হিসাব করি 19,800 ইউরো প্রতি বছর একটা অপারেটরের বেতন হওয়ার কথা। কিন্তু ম্যাক্সিমাম মালিকরা এই চুক্তিতে একটা বেতন দেয়, দেখা গেল কি 1000 ইউরো বা 1200 ইউরো, 1100 ইউরো, 1300 ইউরো, এক একজনের সাথে এক একটা চুক্তিতে বেতনটা দিয়ে থাকে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি সরকারি আইন অনুযায়ী কিন্তু ঘন্টা হিসেবে পে করার কথা, আর প্রতি ঘন্টা একটা অপেরায়োর বেতন 10 ইউরো 15 সেন্ট হওয়ার কথা। তাহলে দেখা গেলো কি আপনি 1650 ইউরো করে পাচ্ছেন ট্যাক্স দেওয়ার পরও। তো এখন দেখি আমরা একটা পিৎজাওয়ালার বেতন কত হতে পারে। এই যে 2000 ইউরো মিডিয়ানো, অর্থাৎ মিডিয়াম, এর বেশিও হতে পারে আবার এর কমও হতে পারে, ডিপেন্ড করবে সিটির উপরে। কিন্তু মিডিয়াম যেটা, এটা হচ্ছে একটা সরকারি হিসাব অনুযায়ী 2000 ইউরো। তো এই যে দেখতেছেন যে মানে একটা পিৎজাওয়ালার প্রতি ঘন্টা 12 ইউরো 31 সেন্ট করে, অর্থাৎ বার্ষিক হিসাব যদি করি 24,000 ইউরো থেকে 37,000 ইউরো প্রতি বছর একটা পিৎজাওয়ালা ইনকাম করতে পারে, অর্থাৎ 12 ইউরো 31 সেন্ট বা তার বেশিও হতে পারে যদি সে ভালো কাজ জানে, ভালো রেস্টুরেন্টের কাজ করে বা একটা পিৎজার হাটে কাজ করে, তাহলে তাকে আরও ভালো স্যালারি দেবে। এই যে এখানে বিভাগগুলো উল্লেখ করা হচ্ছে, যেমন এমিলিয়া রোমানা, মানে রাজ্য এমিলিয়া আমরা যেটা বলি, বলোনিয়া মদেনা এই সাইডগুলো, লম্বার্দিয়া, মিলানো, মনজা ওই সাইডগুলো, তারপরে পুলিয়া হচ্ছে বারি, লেচে, লাৎসিও এটা হচ্ছে রোমা, বিতারবো, লাতিনা, তারপরে হচ্ছে পিএমন্তে এটা হচ্ছে আপনার জেনোভার সাইডে আর কি, জেনোভা সহ তার আশেপাশে শহরগুলোতে। এক একটা বিভাগে এক এক রকম বেতন, অর্থাৎ আপনার বিভাগ চেঞ্জ হলে আপনার স্যালারিও কিন্তু বাড়তেছে এবং কমতেছে। অর্থাৎ ইটালির বিভিন্ন বিভাগে বিভিন্ন ক্যাটাগরির বেতন দিয়ে থাকে মালিকরা, যদিও এই সেক্টরগুলোতে চুক্তিতেই বেতন দেয় ম্যাক্সিমাম। এখন আমরা দেখব একটা রেস্টুরেন্টের শেফ, যে কোক বাবুর্চি, তার বেতন কত হতে পারে। তো এটা হচ্ছে এখানে 1900 ইউরো, এটা হচ্ছে মিডিয়ানো, মানে মিডিয়াম, তার বেশিও হতে পারে কমও হতে পারে, ডিপেন্ড করবে সে কী রকম কাজ জানে, ডিপেন্ড করবে তার রেস্টুরেন্টের মালিকের উপরে কোন সিটিতে রেস্টুরেন্টটা আছে। ঘন্টা হিসেবে যদি আমি এখন দেখাই, তাহলে 11 ইউরো 69 সেন্ট করে প্রতি ঘন্টা পাবে, অর্থাৎ বার্ষিক হিসাব যদি করি 22,800 ইউরো থেকে 33,180 ইউরো প্রতি বছর ইনকাম করতে পারে। তো এইগুলো আপনারা একই সিস্টেমে, যে এখানে দেখতে পারতেছেন যে বিভিন্ন বিভাগে বিভিন্ন লেভেলের বেতন এখানে।
যদিও রেস্টুরেন্টের মালিকরা কন্ট্রাক্টেই সাধারণত স্যালারি দিয়ে থাকে, একটা কন্ট্রাক্টে চলে যায়, তো তারপরও দেখা গেল কি আপনি যদি ভালো কাজ দেখাতে পারেন, মালিকের সাথে আপনার ভালো সম্পর্ক হয়, তাহলে এখানে যা স্যালারি দেখাচ্ছে তার থেকেও আপনাকে স্যালারি বেশি দেবে বা এরকম পাচ্ছে। ইটালিতে একটাই সমস্যা, ঘন্টা হিসাবে আসলে সব জায়গায় বেতন দেয় না, চুক্তিতে দেয়। দেখা গেলো কি মালিকের সাথে একটা চুক্তিতেই চলে যায়, তো তাতে করে চুক্তিতে গেলে কিন্তু আমাদের জন্য লস, আমাদের আমরা যারা শ্রমিক আছি শ্রমিকদের জন্য কিন্তু লস হয়ে যায়। ঘন্টা হিসেবে জব করতে পারলে সব থেকে বেটার, আমরা শ্রমিকরা লাভবান হতে পারি আর কি। কিন্তু ওই যে আগে থেকে এইটা প্রচলিত হয়ে আসছে, একটা চুক্তিতে চলে যায় বেতনটা, যার কারণে এখন পর্যন্ত এভাবেই চলতেছে। তো আপনারা যারা পিৎজার কাজ করতে আগ্রহী, বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন, যারা পিৎজার কাজের উপর কিছু ধারণা আছে, চাইলে আপনারা ইটালি আসার পর নতুন যখন আসবেন আপনারা এটা কোর্সটা করে নিতে পারেন, পিৎজার কাজটা কমপ্লিট করে নিতে পারেন। অথবা যারা রেস্টুরেন্ট সেক্টরে জব করেন, অলরেডি কিছু ধারণা আছে আপনাদের, বা আপনারা বাংলাদেশে থাকেন বা বিভিন্ন দেশে থাকতে পারেন, হয়তো বা ইটালিতে আসতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে দেখা গেলো কি আপনারা যদি ইটালি আসার পর বাকি কাজটা কোর্স করে হলেও যদি কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা স্যালারি পাবেন। আর অপেরায়ও যেটা, অপেরায়েরও বেতন এরকমই হয়ে থাকে, ঘন্টা হিসেবে তো আমি দেখাইলামই, কিন্তু আসলে ঘন্টা হিসেবে দেয় না। তারপরও যেহেতু নতুন আসলে ভাষাগত সমস্যা থাকে বা কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই, তারপরও মিনিমাম 1100-1200 ইউরো দিয়ে থাকে চুক্তিতে, যেহেতু আমরা সাধারণত কাজ করি, তো চুক্তিতে এরকমই বেতনটা দিয়ে থাকে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন, আর না বুঝলে কমেন্টে লিখবেন, আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।